গাইবান্ধায় টিসিবি পণ্য নিতে গিয়ে ইউপি চেয়ারম্যানের কিল ঘুষিতে আহত হয়েছেন এক দিন মজুর। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে। বিকেলে জেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। আহত মুজাহিদ জানায়, স্ত্রীর নামে করা টিসিবির কার্ডের মালামাল নিতে ইউনিয়ন পরিষদে যান তিনি। এ সময় পণ্য দিতে দেরি করায় কার্ডধারীদের মধ্যে হইচই শুরু হয়। এক পর্যায়ে হঠাৎই চেয়ারম্যান মোসাব্বির হোসেন মুজাহিদের ওপর হামলা চালায়। কিল ঘুষি মারতে মারতে পরিষদ থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় তাকে। আহত অবস্থায় হাসপাতালে নেয় বাকিরা। এই ঘটনার প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মুজাহিদ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এদিকে একাধিকবার ফোন করেও চেয়ারম্যান মুসাব্বিরের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।